আমরা আগের ভিডিওতে দেখেছি যে কোনো একটা ডেফিনিট ইন্টিগ্রাল ইন্টিগ্রাল এ থেকে বি এফ এক্স ডিএক্স এটা বার করতে পারার জন্য দরকার হচ্ছে এফ এক্স এর যে কোনো একটা অ্যান্টি ডেরিভেটিভ বার করা, অর্থাৎ এমন একটা ফাংশন বার করা জি এক্স যাতে জি এক্সকে ডিফারেন্সিয়েট করলে ওই এফ এক্সটা আসে। এরকম বহু ফাংশন আছে, তার মধ্যে যে কোনো একটা পেলেই আমরা এটা বার করে ফেলতে পারি। সুতরাং এখন থেকে আমরা কয়েকটা ভিডিওতে খালি এই জিনিসটা করার চেষ্টা করব, আমাদেরকে কোনো একটা এফ এক্স দেওয়া থাকবে, আমরা তার অন্তত একটা অ্যান্টি ডেরিভেটিভ বার করার চেষ্টা করব। সেটা করা সবচেয়ে সহজ কায়দা হচ্ছে এরকম একটা তালিকা খেয়াল রাখা, বিভিন্ন স্ট্যান্ডার্ড ফাংশন এবং তাদের ডেরিভেটিভ কী কী হয়, তাহলে এইগুলোর অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে এইটা, এটা আমরা আগেই দেখেছি। এইটাকে ব্যবহার করে আমরা কী কী করতে পারি? ধরা যাক আমাকে কেউ বলল কস এক্সের একটা অ্যান্টি ডেরিভেটিভ বলো, আমি তৎক্ষণাৎ বললাম সাইন এক্স, কিন্তু আমাকে যদি কেউ বলে টোয়াইস কস এক্সের একটা অ্যান্টি ডেরিভেটিভ বলতে, তাহলে আমি কিন্তু বলবো টোয়াইস সাইন এক্স হচ্ছে টোয়াইস কস এক্সের অ্যান্টি ডেরিভেটিভ, কারণ এটাকে ডিফারেন্সিয়েট করলে টুটা বেরিয়ে এসে এখানে চলে আসে। সুতরাং একই কায়দায় আমি আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে যোগের সূত্র। যোগের সূত্রটা আমরা ডিফারেন্সিয়েশনের জন্য শিখেছিলাম, সেটাকেই আমরা উল্টে অ্যান্টি ডেরিভেটিভের কাজে ব্যবহার করতে পারি। আমি যদি বলি সাইন এক্স যোগ ই টু দি পাওয়ার এক্স, এই দুটো যোগফলের ডেরিভেটিভ কী হবে? আমি জানি ডিফারেন্সিয়েশনটা ভেঙে ভেঙে করা যায়, সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হবে কস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স। সুতরাং উল্টোভাবে আমি যদি বলি কস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হবে, তুমি বলবে উত্তর হচ্ছে সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স। একটা অঙ্ক করা যাক, আমি যদি বলি সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান ওভার এক্স এর একটা অ্যান্টি ডেরিভেটিভ দাও, আমি তৎক্ষণাৎ দেখব সেক্স স্কোয়ার এক্সের জন্য অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে ট্যান এক্স, আর ওয়ান ওভার এক্সের জন্য অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে একটা লগ এক্স। সুতরাং এইটা যোগ এটার অ্যান্টি ডেরিভেটিভ হবে এটা যোগ এটা। অবশ্যই এটা যোগের ক্ষেত্রে যেমন খাটে, এটা বিয়োগের ক্ষেত্রেও খাটে। সুতরাং এটাকে আমি যোগের সূত্র না বলে যোগ বিয়োগের সূত্রও বলতে পারি। যদি এমন হতো এখানে দুই দিয়ে গুণ করা আছে, এখানে তিন দিয়ে গুণ করা আছে, এখানেও তুমি একই কাজ করতে পারো, এটাকেও দুই দিয়ে গুণ করলে, এটাকেও তিন দিয়ে গুণ করলে। সুতরাং এই টেবিলটা ছোট্ট বলে মনে হলেও এটাকে ব্যবহার করে আমরা অনেক রকম জিনিসই বানাতে পারি, যোগ বিয়োগ এবং কোনো কনস্ট্যান্ট দিয়ে গুণ এইসব হিসেবের মধ্যে ধরলে। এইবার আমরা শিখব গুণের সূত্র। ব্যাপারটা হচ্ছে এই যে ডিফারেন্সিয়েট করার যা যা সূত্র আছে সেগুলোকে উল্টোলেই একটা করে অ্যান্টি ডেরিভেটিভ করার সূত্র পাওয়া যাবে। তাহলে আমরা এবার গুণের সূত্রটাকে উল্টাচ্ছি। গুণের সূত্রটা কী ছিল একটু মনে করে নিই। ধরো এফ এক্স আর জি এক্স দুটো ফাংশন, আমি তাদেরকে গুণ করে পেয়েছি এফ এক্স গুণ জি এক্স। এবার আমি এটাকে ডিফারেন্সিয়েট করব, তাহলে ডেরিভেটিভটা হবে এফ প্রাইম এক্স জি এক্স, মানে আমি এফকে ডিফারেন্সিয়েট করলাম, জিকে অপরিবর্তিত রাখলাম, যোগ এফটাকে অপরিবর্তিত রাখবো এবং জিটাকে ডিফারেন্সিয়েট করব। এটাই ছিল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে গুণের সূত্র। এটাকে উল্টে আমি একটা অ্যান্টি ডেরিভেটিভ বার করার সূত্র বার করব। অ্যান্টি ডেরিভেটিভ বার করার সূত্রটা এরকম হতে পারে, যদি তোমাকে এই রকম চেহারার একটা কিছু দেওয়া হয় তার অ্যান্টি ডেরিভেটিভ হবে এফ গুণ জি, কিন্তু এই চেহারাটা বেশ বদখত, এরকম একটা চেহারার অঙ্ক তোমাকে দেওয়া হবে এটা সাধারণত মনে করা যায় না, তাই আমরা এটাকে একটু সাজিয়ে নেব। আমি বলবো এইটার অ্যান্টি ডেরিভেটিভ যোগ এটার অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে এফ গুণ জি। তার মানে আমি যদি এটার অ্যান্টি ডেরিভেটিভ বার করে ফেলতে পারি তাহলে আমি এটারও অ্যান্টি ডেরিভেটিভ পেয়ে যাব, কারণ আমি এটার অ্যান্টি ডেরিভেটিভ মনে করো জানি। তাহলে কি করব, এইটা বিয়োগ এইটার অ্যান্টি ডেরিভেটিভ করলে এটা বেরিয়ে যাবে, কারণ এদের দুজনের অ্যান্টি ডেরিভেটিভের যোগফলটা আমি জানি। অতএব একজন একজনের অ্যান্টি ডেরিভেটিভ পেলেই আমি অন্যর অ্যান্টি ডেরিভেটিভটা পেয়ে যাব। ঠিক যেমন যদি জানি যে দুটো সংখ্যার যোগফল হচ্ছে দশ, তাহলে একটা সংখ্যা জানলেই অন্য সংখ্যাটা বার করে ফেলা যায়, সেই কায়দায় আমি করতে পারব।
তাহলে এইবার চেহারাটা দেখো, এটা কিন্তু আরেকটা ভদ্র, দুটো জিনিসের গুণফল, একজনকে ডিফারেন্সিয়েট করা আছে, অন্যজনকে ডিফারেন্সিয়েট করা নেই। এটাও একই রকম চেহারা, একজনকে ডিফারেন্সিয়েট করা আছে, অন্যজনকে ডিফারেন্সিয়েট করা নেই। এই চেহারাটা যদি করতে পারি তাহলে আমি উল্টো চেহারাটাও করতে পারবো, যাকে ডিফারেন্সিয়েট করা আছে তাকে করো না, আর যাকে করা নেই তাকে করো, সেই চেহারাটা আমি করতে পারবো। তো এটা একটা উদাহরণ না দেখলে ব্যাপারটা বোঝা কঠিন। ধরো বললাম এক্স কস এক্স এর একটা অ্যান্টি ডেরিভেটিভ দিতে হবে, এমন একটা ফাংশন তোমায় দিতে হবে যেটাকে ডিফারেন্সিয়েট করলে হবে এক্স কস এক্স। তুমি বললে দাঁড়াও, আমার কাছে চেহারাটা হচ্ছে এক্স গুণ কস এক্স। আমি মনে করতে পারি যে কস এক্সটা হচ্ছে আসলে সাইন এক্স এর ডেরিভেটিভ, তার মানে এই জিনিসটা আমার কাছে হচ্ছে ঠিক যেন আমি 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 এই চেহারাটাকে ভাবছি জি ড্যাশড এক্স, এটা কোনো কিছুর একটা ডেরিভেটিভ বলে আমি চিনতে পেরেছি। আর এইটা হচ্ছে এফ এক্স, এইটার তার মানে এফ গুণ জি ড্যাশ এক্স, এইটার আমাকে বার করতে হবে অ্যান্টি ডেরিভেটিভ। আমি তখন বলবো কি, এটা তো সুবিধা করতে পারছি না, আমি উল্টোটা নিয়ে চেষ্টা করি। তো এফ এক্স হচ্ছে এক্স, তাহলে এফ ড্যাশ এক্স হচ্ছে কত, এক, আর জি এক্সটা কত হয়েছে, তুমি সাইন এক্স ধরেছো, কারণ সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলেই কস এক্স হয়, তার মানে এটা হচ্ছে এক গুণ সাইন এক্স। আমি যদি এটাকে এটার অ্যান্টি ডেরিভেটিভ বার করতে পারি তাহলে আমি এটার অ্যান্টি ডেরিভেটিভও বার করতে পারবো। এবার ভালো করে তাকিয়ে দেখো, এইটার অ্যান্টি ডেরিভেটিভ তো খুব সোজা, ওয়ান গুণ সাইন এক্স মানে সাইন এক্স। তোমার লিস্টে দেখো এই যে এটা আছে, এখানে আমার সেটা মাইনাস আছে, তাতে কী এসে যায়, মাইনাস সাইন এক্সের অ্যান্টি ডেরিভেটিভ যদি কস এক্স হয় তাহলে সাইন এক্সের অ্যান্টি ডেরিভেটিভ হবে মাইনাস কস এক্স। তাহলে এইটার অ্যান্টি ডেরিভেটিভ তুমি পেয়ে গেলে সেটা হচ্ছে মাইনাস কস এক্স। এবার আমি জানি এর অ্যান্টি ডেরিভেটিভ আর এর অ্যান্টি ডেরিভেটিভ যোগ করলে এটা আসবে এফ এক্স গুণ জি এক্স। দেখি তো এফ এক্স গুণ জি এক্স কত হয়, এফ এক্স গুণ জি এক্স, তার মানে আমরা যেটা বার করতে চাইছি সেইটা যোগ তোমার এই মাইনাস কস এক্স, সেটা হবে এফ এক্স হচ্ছে এক্স আর জি এক্স তুমি নিয়েছ সাইন এক্স, এক্স সাইন এক্স। অতএব তোমার এই প্রশ্নচিহ্ন অর্থাৎ এটার অ্যান্টি ডেরিভেটিভ যেটা তুমি বার করতে চাইছো সেটা কস এক্সটাকে ওই দিকে নিলেই হবে, সেইটা তোমার হবে এইটা যোগ কস এক্স, এটা এইদিকে চলে গেল। তার মানে এইটার একটা অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে এক্স সাইন এক্স যোগ কস এক্স। তুমি সত্যিকারে ডিফারেন্সিয়েট করে দেখতে পারো, তুমি এটাই পাবে। তাহলে কায়দাটা বুঝলে, কায়দাটা কিন্তু বেশ কায়দা করা জিনিস, এটা খুব সহজ কাজ জিনিস ছিল না। আমাকে এটাকে ভাঙতে হলো একটা ফাংশান গুণ আরেকটা ফাংশানের ডেরিভেটিভ, সেটাতে যদি সুবিধা করতে না পারো উল্টো দিকটা ভাবো, যেটা ডেরিভেটিভ নেই সেটাকে ডেরিভেটিভ করো আর যেটা ডেরিভেটিভ আছে সেটাকে ডেরিভেটিভ মুক্ত করো, তাহলে যে জিনিসটা পাবে সেটা কি করতে পারছো, সেটা করতে পারলে এটাও করতে পারবে। এই কায়দাটার একটা নাম আছে, এটাকে বলে ইন্টিগ্রেশন বাই পার্টস। এটা দিয়ে অনেক অদ্ভুত অদ্ভুত ফাংশনের অ্যান্টি ডেরিভেটিভ বার করা যায়। আমি কিছু উদাহরণ দিচ্ছি, কয়েকটা উদাহরণ হচ্ছে এরকম, এক্স ই টু দি পাওয়ার এক্স। চিন্তা করে দেখো, এটাকে তুমি কোনোভাবে এফ গুণ জি ড্যাশ বলে ভাবতে পারছো কিনা, এবং সেটা ভাবাই যথেষ্ট নয়, সেই অবস্থায় তুমি এফ ড্যাশ জি এর অ্যান্টি ডেরিভেটিভ চট করে পেয়ে যাচ্ছ কিনা, এইটা করা হতে যদি পারো, এটা পারার পরে তখন তুমি যদি এটা চেষ্টা করো দেখবে এটাও তুমি করতে পারছ, একইভাবে এটাও পারা উচিত। আর এখানেও যথারীতি এই ছোট্ট ভিডিওতে তো আমি প্রচুর প্রচুর প্র্যাকটিস প্রবলেম দিচ্ছি না, কোনো একটা স্ট্যান্ডার্ড বই থেকে এরকম অনেকগুলো অঙ্ক দেখলে তখন ব্যাপারটা সরগর হবে। এই ভিডিওতে উদ্দেশ্য হচ্ছে যাবতীয় কায়দাগুলোর একটা ওভারভিউ দেওয়া। আমরা সামনের ভিডিওতে আরেকটা কায়দা শেখাবো, সেটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন।